কৃষ্ণপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সাবিত্রী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 29 নম্বর অধ্যায়ের আমরা 31 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, তত বর্ণাশ্চ চত্বারস্ এষাং ব্রাহ্মণ উত্তম ব্রাহ্মণেষ্বপি বেদজ্ঞ হি অর্থজ্ঞ অভ্যধিকস্তত। তাদের মধ্যে বর্ণ বর্ণ সমূহ চ এবং চত্বার চার তেষাং তাদের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণ উত্তম শ্রেষ্ঠ ব্রাহ্মণেষু ব্রাহ্মণদের মধ্যে অপি অধিকন্তু বেদ বেদ গ যিনি জানেন হি নিশ্চয় অর্থ উদ্দেশ্য গ যিনি জানেন অভ্যধিক শ্রেষ্ঠ তত তাদের থেকে শিলপ্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলপ্রভুপাদ কি অনুবাদ। মানুষদের মধ্যে যে সমাজ গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত হয়েছে তা শ্রেষ্ঠ। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম। ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করেছেন তারা শ্রেষ্ঠ এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম। তাৎপর্য গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজ যে চারটি বর্ণে বিভক্ত হয়েছে তা অত্যন্ত বৈজ্ঞানিক। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের নিয়ে যে বর্ণাশ্রম প্রথা তা দীর্ঘকাল ধরে প্রচলিত ছিল, কেননা শ্রীমদ ভাগবত এবং ভগবত গীতায় তার উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে এই প্রথা বিকৃত হয়ে ভারতবর্ষে তা জাতিভেদ প্রথায় পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানব সমাজে বুদ্ধিমান শ্রেণী, যোদ্ধা শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর বিভাগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন শ্রেণী কি করবে তা নিয়ে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে ব্যক্তি পরমতত্ত্বকে উপলব্ধি করার শিক্ষা লাভ করেছেন তিনি ব্রাহ্মণ, এবং এই প্রকার ব্রাহ্মণ যখন বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হন তখন তাকে বলা হয় বেদজ্ঞ। বেদের উদ্দেশ্য হচ্ছে পরমতত্ত্বকে জানা। যিনি পরমতত্ত্বকে তিনটি অবস্থায় যথা ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে হৃদয়ঙ্গম করেছেন এবং যিনি ভগবানকে পরম পুরুষোত্তম বলে জানেন তাকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বা বৈষ্ণব বলে বিবেচনা করা হয়। এখানে কপিল দেব ক্রমবিকাশ সম্পর্কে বলছেন। তিনি শুরু করেছিলেন পাথর থেকে। কিছু কিছু পাথর আছে যাদের প্রাণ আছে, সে পাথরগুলি বাড়ে। এখন হয়তো পাথরটার ওজন 30 কেজি, কয়েক বছর পরে দেখা যাবে 31 কেজি 32 কেজি বাড়ে, পাথরটা বাড়ে। তারপরে আবার ওই পাথরগুলিকে কিছু বজ্র কীট আছে, বজ্র কীট কেটে কেটে খায়, সব পাথরকে খায় না। তো পাথর পাথরের পরে বৃক্ষ, বৃক্ষের স্পর্শ অনুভূতি আছে, পাথরের স্পর্শ অনুভূতি নেই বললেই চলে। পাথরের একটা ঘুমন্ত কিন্তু আত্মা আছে, সব পাথরে নয় কিছু কিছু পাথর আত্মা আছে। বৃক্ষ আরেকটু উপরে, আরেকটু উপরে কীট পতঙ্গ, সেখানে আবার বলা হচ্ছে যে সমস্ত কীট পতঙ্গের 8 পা তাদের থেকে যাদের 6 পা তারা শ্রেষ্ঠ,
যাদের ছয় পা ওদের থেকে শ্রেষ্ঠ, যাদের চার পা মানে পশু হয়ে গেল, কীট পতঙ্গ থেকে পশু, চার পা ছাগল ভেড়া, চার পা থেকে শ্রেষ্ঠ যাদের দুই পা মানুষ। এইভাবে ভগবান 84 লক্ষ রকমের লেভেল, 84 লক্ষ রকমের স্তর সৃষ্টি করেছে। স্তরটা দেহের স্তর, আত্মার স্তর নয়। তবে কি তার মধ্যে আত্মার পার্থক্যটা কি? চেতনা বিকাশটা কম বেশি। হ্যাঁ, যখন এটা আত্মাটা যখন এটা গরুর দেহে বা পশুর দেহে থাকে, তার চেতনাটা কম বিকশিত, বৃক্ষ দেহে আরো কম বিকশিত। এইভাবে কপিল দেব একটা পর একটা দেখাচ্ছেন যে কিছু প্রাণী আছে যাদের দুই চোয়ালে দাঁত আছে, কিছু প্রাণী আছে যাদের এক চোয়ালে দাঁত আছে আর এক চোয়ালে নেই। তো এইভাবে বলা হচ্ছে যাদের দুই চোয়ালে দাঁত আছে তাদের চেতনাটা আরো বেশি বিকশিত। কিছু প্রাণী দেখবেন জন্মের সময় অন্ধ, যেমন কুকুরের বাচ্চা জন্মের সময় অন্ধ না, চোখ বন্ধ করে জন্মায় না, বিড়ালও তাই চোখ বন্ধ করে জন্মায়। কিন্তু মানুষ, মানুষ কি চোখ জন্মের সঙ্গে সঙ্গে চোখ খোলা, মানে কি উন্নত, আরো উন্নত। তো এইভাবে উন্নত দেখাতে দেখাতে যে বিভিন্ন স্তর, সেই স্তরের শেষ মাথা হলো সেই সমাজ, যে সমাজে চতুর আশ্রম চতুর্বর্ণ রয়েছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, যে সমাজে সেটা নাই। অনেক সমাজ আছে নেই এই চতুর্বর্ণ, নেই। আপনি বিদেশে যান এইসব নেই। যদিও এই চারটা ছাড়া চলে না, চারটা লাগবেই। যেমন ব্রাহ্মণ মানে বুদ্ধিজীবী, ব্রাহ্মণ মানে বুদ্ধিজীবী, ক্ষত্রিয় মানে সাহস, যুদ্ধ করবে সাহসী তারা। ব্রাহ্মণ এক একটা এক এক গুণ, ব্রাহ্মণের গুণ হচ্ছে বুদ্ধি, ক্ষত্রিয়ের গুণ হচ্ছে সাহস। সাহস একটা গুণ, সাহস এবং বিরক্ত একটা গুণ ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্যের গুণ হচ্ছে মানি মানি মানি, ব্যবসা, টাকা, টাকা চাই, টাকা চাই সবসময়। তারা ধান্দাবাজ মানে টাকা টাকা টাকা, যেমন যেখানেই যাবে তারা টাকা রোজগার করবে। বৈশ্য শূদ্র হচ্ছে তারা কিছুই পারে না, তারা শুধু অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কখনো ব্রাহ্মণের অ্যাসিস্ট্যান্ট, কখনো ক্ষত্রিয়ের অ্যাসিস্ট্যান্ট, কখনো বৈশ্যের অ্যাসিস্ট্যান্ট, আর শূদ্রের অ্যাসিস্ট্যান্ট লাগে না। এইভাবে এই চতুর্বর্ণ ভগবান সৃষ্টি করেছে। প্রভুপাদ ইংরেজি করেছেন ব্রাহ্মণ মানে ইন্টেলিজেন্ট ক্লাস, ক্ষত্রিয় মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, বৈশ্য মানে প্রোডাক্টিভ ক্লাস, আর শূদ্র মানে লেবার ক্লাস। এইভাবে চার রকমের শ্রেণী যে সমাজে আছে সেই সমাজটা আরো শ্রেষ্ঠ। মানব সমাজের মধ্যে এই চারটা শ্রেণী যে যে সমাজে আছে সেটা শ্রেষ্ঠ। ভারতবর্ষে এক সময় এই শ্রেণী বিভাগ এত সুস্পষ্ট ছিল, আপনি পোশাক দেখে বলতে পারতেন এই লোক, এই লোকটা ক্ষত্রিয়, এই লোকটা বৈশ্য। পোশাকের মধ্যেই পার্থক্য ছিল, আচরণেও পার্থক্য ছিল, পোশাকেও পার্থক্য ছিল। ব্রাহ্মণের পোশাক একরকম, ক্ষত্রিয়ের পোশাক একরকম, চার বর্ণের চার রকম পোশাক। আর কি না, এদের যে আচার আচরণ ধর্ম, এটাকে বলা হয় স্বধর্ম। ব্রাহ্মণের স্বধর্ম যেমন যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। সে যজন মানে সে পূজা করে, যাজন মানে যে সে অন্যকে পূজা করা শেখায়। যজন যাজন পঠন মানে সে নিজে পড়ে, পাঠন মানে সে অন্যকে পড়ায়, শিক্ষকতাটা ব্রাহ্মণের। যজন যাজন পঠন পাঠন দান, সে দান করে প্রতিগ্রহ, সে দান গ্রহণ করে, সে দান গ্রহণও করে আবার দান করে। ব্রাহ্মণের পকেট খালি চিরকাল। ব্রাহ্মণকে যদি আপনি 1 কোটি টাকা আজকে দান করেন, কালকে তার পকেট খালি। ব্রাহ্মণ পয়সা জমায় না, কারণ ব্রাহ্মণের এইটুকু কনফিডেন্স আছে যে ভগবান রক্ষা করবেন। তাই পয়সা যেমন ছিল প্রভুপাদ, কোটি 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 টাকা পেয়েছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন, জমান নেই, জমান নেই। তো এটা হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণের একটা বৈশিষ্ট্য। তিনি দান গ্রহণ করেন এবং অন্যকে, অন্যকে বলতে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ সেবা এবং বৈষ্ণব সেবার জন্য তিনি তার যেটা তিনি দান রূপে পান সেটা তিনি আবার খরচ করে দেন।
এই হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী। ক্ষত্রিয়ের গুণাবলী মানে সে খুব সাহসী, সে মরতে ভয় পায় না। হ্যাঁ, ক্ষত্রিয় রানীরাও ছিল সেরকম, ক্ষত্রিয় রানীরা। হ্যাঁ, যেমন যে রাজপুত, রাজস্থানের আগে রাজপুত রাজা যেন যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, যুদ্ধক্ষেত্র থেকে পরাজিত হয়ে ফিরে এসেছে। তখন রানী জিজ্ঞেস করলেন, কে ফিরে এসছে? আপনার স্বামী ফিরে এসছে। জয়লাভ করেছেন? না, জয়লাভ করেননি, পরাজিত হয়ে মৃত্যু হয়, মৃত্যু হয়নি, পরাজিত হয়ে ফিরে এসছে। আমি তার সঙ্গে দেখা করবো না, তাকে বলো সে যেন দরজা থেকে ফিরে যায়। রানী বলছে, মানে আমার স্বামী এত কাপুরুষ যে যুদ্ধ থেকে পালিয়ে চলে এসছে বা পরাজিত হয়ে চলে এসছে, আমি আমি সেই স্বামীকে আমি স্বামীর যোগ্য মনে করি। এই ছিল ক্ষত্রিয় মহিলাদের স্পিরিট। ক্ষত্রিয় মহিলারা তারা নিজেরও এরকম, মানে সেরকম আমার স্বামীকে হতে হবে বীর, মৃত্যুকে ভয় পাবে না ব্রাহ্মণ ক্ষত্রিয়। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল থাকে। হ্যাঁ, স্বামী যদি ক্ষত্রিয় হয়, স্ত্রীরও, যেমন আমাদের কৈকেয়ী, কৈকেয়ী তিনি যখন দশরথ মহারাজ, তিনি যখন দেবাসুর সংগ্রামে গিয়েছিলেন, কৈকেয়ী তখন সঙ্গে ছিল, লজ্জা নিয়েছিল, লজ্জা নিয়েছিল। হ্যাঁ, তার মানে কি যুদ্ধক্ষেত্রে ভয় পান না। হ্যাঁ, ক্ষত্রিয় মহিলারাও যুদ্ধক্ষেত্রে ভয় পান না, সাহসী। পুরুষ যেমন সাহসী, ক্ষত্রিয় মহিলারা তেমনি সাহসী। আবার ব্রাহ্মণ ব্রাহ্মণী, ব্রাহ্মণ যেমন বুদ্ধি, এটা না হলে তো মিলবে না। হ্যাঁ, ব্রাহ্মণ আপনি বই পড়তে চাইবেন, আমাকে এই গ্রন্থটা দাও তো, কোন গ্রন্থ খুঁজে পাচ্ছে না, তাহলে তো অ্যাসিস্ট্যান্ট কি করে হবে, সহযোগিতা কি করে হবে? এই জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণী, ব্রাহ্মণী খুব কিছুটা হলেও তার থাকতে পারে, কিছুটা বুদ্ধি থাকতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য আগের সময় মানে প্রাচীন ভারতে জন্মসূত্রে হয়ে যেত। এখনো দেখবেন জন্মসূত্রে বা পরিবার সূত্রে একটা কালচার আমরা পাই। যেমন আপনার অসুখ করেছে, অসুখ হয়েছে, আপনি কাকে জিজ্ঞেস করবেন? ডাক্তারকে। হ্যাঁ, তো ডাক্তার বাড়িতে নাই, ডাক্তারের স্ত্রী বলে দিয়েছে আপনি কার্বোজাইন খেয়ে নেবেন। ডাক্তারের স্ত্রী কি করে বললো? ডাক্তার নয়, ডাক্তারের স্ত্রী কি করে বললো? সঙ্গগুণ, একটা সঙ্গগুণ আছে, তাই না? এই জন্য প্রাচীন ভারতে একটা পরিবারে জন্মগ্রহণ করা, একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে বলে ব্রাহ্মণ বাড়ির বিড়াল নাকি দুই অক্ষর মন্ত্র জানে, এটা প্রবাদ আছে না, যে ব্রাহ্মণ বাড়ির বিড়াল দুই অক্ষর মন্ত্র জানে, মানে শুনেছো সবসময়। তো যাই হোক, এই যে পারিবারিক যে একটা কালচার, এটা আগে ছিল। হ্যাঁ, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা আগে ছিল, কারণ জন্ম থেকেই বলে, জন্ম থেকে তো ওইটা এখন হয় না, আগে হতো, আগে হতো। হ্যাঁ, এবং এখনো অনেক ক্ষেত্রে প্রমাণ হয়েছে, যেমন ইন্দোনেশিয়াতে একটা কলেজ খোলা হয়েছে, সেখানে একটা কোর্স আছে, আপনাকে শেখানো হবে কি করে কাঠের জিনিস তৈরি করতে হয়। আজকাল সব কলেজে ঢুকে যাবে, সব আগে বাবা মার কাছ থেকে যেসব জিনিস শিখতো, এগুলি আজকাল আস্তে আস্তে সব কলেজে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাচ্ছে। ইন্দোনেশিয়াতে একটা কলেজ রয়েছে, যে সেখানে শেখানো হয় কি করে এক, মনে করেন সিংহাসন তৈরি হবে, কলেজে আপনাকে শেখাবে, কলেজে শেখাবে যে এইভাবে সিংহাসনটা তৈরি করতে হবে। তো দেখা গেছে কলেজ পাস করে এসে তারা বেশি কাজ পায় না, আর যারা কলেজে যায়নি, বাবার কাছ থেকে শিখেছে সিংহাসন তৈরি করা, তারা কাজ পায়। কারণটা কি বলুন তো? কারণ সে যখন কুলের বাচ্চা হামাগুড়ি দেয়, তখনও বাবার হাতুড়ি বাটালি নিয়ে সে টুম টুম করার শুরু করেছিল, মানে কুলের বাচ্চা থাকাকালীন তার ট্রেনিং শুরু হয়ে গেছে। আর কলেজে যারা ভর্তি হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে যায়, তার সে যখন অলরেডি ইয়ং, অলরেডি যুবক, তখন তার হাতে হাতুড়ি বাটা ধরিয়ে দেওয়া হয়, নতুন তার কাছে এটা নতুন, তো সে আস্তে আস্তে শিখে। তো তা সে যখন একটা সিংহাসন বানাবে তত সুন্দর হবে না, কিন্তু যে হামাগুড়ি দেওয়ার সময় থেকে বাবার কাছ থেকে হাতুড়ি বাটালি নিয়ে শিখেছে, সে হয়তো কলেজে যায়নি, সে হয়তো কলেজে যায়নি, কিন্তু সে শিখেছে বাবার কাছ থেকে। হ্যাঁ, তো এইভাবে আগে পরম্পরা ধারাটা এত সুন্দর ছিল যে কাঠমিস্ত্রির পুত্র তার বাবার কাছ থেকে কাঠমিস্ত্রির কাজ শিখে ফেলতো, তাকে কলেজে যেতে হতো না,
তো কিন্তু আধুনিক যুগে এসব যেহেতু পরম্পরাটা হারিয়ে গেছে, এখন যেমন রান্না মানুষ শেখে ইউটিউব থেকে, রান্না শেখে তাই না, আগের দিনে মার কাছ থেকে, মার কাছ থেকে পরম্পরা। মা নিজেই রান্না জানে না ঠিক মতো, তো কন্যা কি শিখবে, বেশিরভাগ ফ্যামিলিতে তাই হয়ে না। কিন্তু আগের দিনে এই পরম্পরাটা একটু নিখুঁত ছিল, যে জন্মসূত্রে মানুষ ব্রাহ্মণের পুত্র, ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের গুণাবলী পেয়ে যেত। জন্মসূত্রে ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয় পুত্র, পিতার গুণাবলী পেয়ে যেত। এই জন্য আগে প্রাচীন ভারতে জন্মসূত্রে ব্রাহ্মণ, জন্মসূত্রে ক্ষত্রিয়টা ছিল। কিন্তু যেই কলিযুগ শুরু হলো, ব্রাহ্মণের পতন হলো, ক্ষত্রিয়ের পতন হলো, বৈশ্যের পতন হলো, এমনকি শূদ্রেরও পতন হলো। শূদ্রের গুণ ছিল বিশ্বাস, শূদ্রের গুণ হচ্ছে বিশ্বাস। এখনো অনেকে বলা হয় না যে অনুপ বিশ্বাস, তারাপদ বিশ্বাস, বিশ্বাস টাইটেলটা কোথা থেকে এসেছে, তাদের হাতে টাকা পয়সা থাকতো, জমিদার তাকে টাকা দিয়ে রাখতো, টাকা কোষাধ্যক্ষ, 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 তো বিশ্বাস না করলে দেওয়া যাবে না, তাই না? কোষাধ্যক্ষ যদি টাকা নিয়ে পালায়, কেশিয়ার টাকা নিয়ে পালায়, তাহলে কি দেওয়া যাবে? বিশ্বাস, সেই থেকে সে একটা টাইটেল পেয়ে গেল বিশ্বাস। পরবর্তীকালে টাইটেলটা রয়ে গেল বিশ্বাস, কিন্তু সে আর বিশ্বাসের কাজটা আর করে না, সে অবিশ্বাসের কাজ করে। ঠিক তেমনি টাইটেলটা রয়ে গেল ব্রাহ্মণ, সে আর ব্রাহ্মণের কাজ করে, হ্যাঁ সেরকম টাইটেল রয়ে গেল ক্ষত্রিয়, কিন্তু সে আর ক্ষত্রিয়ের কাজ করে। কিন্তু কলিযুগের ব্রাহ্মণরা বা ক্ষত্রিয়রা তারা দেখলো যে টাইটেলটা তো একটা সম্মানজনক টাইটেল, সুতরাং এটা যদি আমরা রাখতে পারি এটা তো ভালোই হয়। যোগ্যতা, যোগ্যতা থাকুক বা নাই থাকুক, আমরা কারণ জন্মসূত্রে আমরা পেয়ে গেছি টাইটেলটা। হ্যাঁ জন্মসূত্রে একসময় ছিল, কারণ তখন টাইটেলও ছিল, যোগ্যতাও ছিল, টাইটেলও ছিল, যোগ্যতাও ছিল। পরবর্তীকালে টাইটেল রয়ে, টাইটেলটাই রয়ে গেল, টাইটেলটাই রয়ে গেল, কিন্তু যোগ্যতাটা নেই। এটা এরকমই হয়। হ্যাঁ একটা জায়গার নাম তালতলা, কোনো তাল গাছ নেই, কি করে তালতলা হলো জায়গাটা? হয়তো 100 বছর আগে এখানে একটা তাল গাছ ছিল, তখন এই জায়গাটার নাম হয়েছে তালতলা। হ্যাঁ কলকাতা দেখবেন এরকম বটতলা, বট গাছ নাই, বটতলা, কি করে কোনো না কোনো কালে এখানে একটা বট গাছ ছিল, কাঁঠালতলা। যেমন আমাদের প্রভুপাদের জন্মস্থান কাঁঠালতলা, কাঁঠাল গাছ কিন্তু মরে গেছে, মরে গেছে, শুকনা গাছটা এখনো দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু গাছটা চলে গেছে। তো এইভাবে অনেক সময় কি হয়, এটা একটা চলে আসে, কিন্তু নামটা থেকে যায়, টাইটেলটা থেকে যায়, কিন্তু সেই টাইটেলের যে কারণ, সেই কারণটা আর থাকে না। আগের দিনে ব্রাহ্মণরা চাকরি করত না, যেমন ছিলেন চাণক্য পণ্ডিত, বেশি দিন আগের কথা নয়, চাণক্য পণ্ডিত। একবার একজন চাণক্য পণ্ডিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, চাণক্য পণ্ডিত দুইখানা মোমবাতি বসিয়ে রেখেছিল, দুইখানা মোমবাতি, তখন আর বিদ্যুৎ ছিল না, দুইখানা মোমবাতি। একজন কথা বলতে গেলেন, তো উনি একটা মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে কথা বললেন, আধা ঘন্টার মতো কথা বললেন, তারপরে ওনার কথা শেষ, উনি প্রথম মোমবাতিটা নিভিয়ে দিলেন, দ্বিতীয় মোমবাতিটা জ্বালালেন, জ্বালিয়ে উনি ওনার লেখালেখি কাজ, কিন্তু মন্ত্রী ছিলেন, লেখালেখি কাজ করতে লাগলেন। ওই লোকটা মানে যে দেখা করতে গেছে, দুটো মোমবাতি, প্রথমে আমার সঙ্গে কথা বললেন একটা মোমবাতি জ্বালিয়ে, তারপর আমার সঙ্গে কথা শেষ হলো, প্রথম মোমবাতিটা নিভিয়ে দ্বিতীয় দ্বিতীয় মোমবাতিটা জ্বালিয়েছে, কারণটা কেউ আন্দাজ করতে পারছেন কারণটা? না না, ওটা নিবেনি, সামান্য হয়তো 1 ইঞ্চি জ্বলেছে, সেই জন্য নয়, অন্য কারণ আছে। তারপর উনি সাহস করে জিজ্ঞেস করলেন, মঞ্চ মশাই আমার একটা কৌতূহল, আপনার এখানে দুটো মোমবাতি, আপনি আমার সঙ্গে যতক্ষণ কথা বললেন, প্রথম মোমবাতিটা জ্বালিয়ে আপনি আমার সঙ্গে কথা বললেন, যে আমার সঙ্গে কথা শেষ হয়ে গেল আপনি দ্বিতীয় মোমবাতিটা জ্বালালেন, কারণটা কি? যে কারণটা হচ্ছে তোমার সঙ্গে আমার কথা, এটা সরকারি কাজ না, এটা বেসরকারি কাজ, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত কথা, তোমার ব্যক্তিগত কথা, এটা বেসরকারি কাজ। আর তাই এই যে মোমবাতিটা আমি নিজের পয়সায় কিনেছি, এই মোমবাতিটা আমি
নিজের পয়সায় কিনছে। আর এই মোমবাতিটা আমাকে দিয়েছে মহারাজ চন্দ্রগুপ্ত, মানে এটা সরকারি সরকারি মোমবাতি। তো এখন আমি সরকারি কাগজপত্র লিখবো, কারণ তোমার সঙ্গে কাজ হয়ে গেছে, তাই আমি আমার ব্যক্তিগত কাজ হয়ে গেছে, ব্যক্তিগত মোমবাতি নিভিয়ে দিলাম। এখন সরকারি কাজ শুরু হবে, আমি সরকারি মোমবাতি জ্বালালাম, এখন সরকারি লেখা কাগজপত্র আমি লিখবো। মানে সরকারের পয়সা দিয়ে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থে, হ্যাঁ, যেমন আজকাল শোনা যায় না যে মন্ত্রী সরকারি পয়সা কোটি কোটি টাকা মেরে দিয়ে জেল খাচ্ছে, হ্যাঁ, ওইটা চাণক্য পণ্ডিত সেরকম মন্ত্রী ছিলেন। চাণক্য পণ্ডিত মানে আমার ব্যক্তিগত কাজ, আমার পকেটের পয়সায় আমি যাই উপার্জন করি, পকেটের পয়সায় আমি মোমবাতি কিনেছি, এটা আমার ব্যক্তিগত কাজের সময় আমি এই মোমবাতিটা কাজে লাগাব, হ্যাঁ। আর যখন সরকারি কাজ হবে, সরকার আমাকে মোমবাতি দিয়েছে, সেটা দিয়ে আমি সেটা জ্বালিয়ে সরকারি কাজ করব। কতটুকু কতটুকু মানে সচেতন সচেতন সরকারের পয়সা আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। আমি যেটুকু বেতন পাই সেটা আমি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারি, কিন্তু সরকারের কাজের জন্য আমি সরকারি মোমবাতি পেয়েছি সেটা জ্বালাবো, আর ব্যক্তিগত কাজের জন্য আমার ব্যক্তিগত পয়সায় কেনা, এই জন্যই চাণক্য পণ্ডিত। এখন দিল্লিতে একটা ভবন তৈরি হয়েছে, যে সে ভবনটার নাম কি জানেন? চাণক্যপুরী। চাণক্যপুরী মানে চাণক্য পণ্ডিত যে আদর্শে রাজনীতি করে গেছে, সেই আদর্শটা যেন মানুষ বজায় রাখে, তো সেই আদর্শ স্মরণ করে তারা বানিয়েছে চাণক্যপুরী। কিন্তু যারা আজকাল নেতা হচ্ছে, হ্যাঁ, কোটি কোটি টাকা চুরি করছে, কোটি কোটি টাকা চুরি করছে, বুঝেছেন? তার মানে কি, তারা চাণক্য নীতি পালন করছে না। আগের দিনে যেমন টাইটেলও যেমন তাদের সেরকম ছিল, হ্যাঁ, কিন্তু তারা কাজে কর্মও সেরকম ছিলেন। পরবর্তীকালে টাইটেলটা রয়ে গেল, হ্যাঁ, আমাদের আগরতলা যখন আমি ছিলাম, রাজবাড়ির গুরু ছিলেন, রাজবাড়ির গুরু, মানে আগরতলা তো রাজবাড়ি এখনো আছে, রাজবাড়ি রাজবংশের লোকও আছে, ওরা ছিল রাজবাড়ির গুরু। তো গুরু বাড়িটার নামই প্রভু বাড়ি, সাইনবোর্ড আছে প্রভু বাড়ি। আমি একদিন জিজ্ঞেস করলাম যে এটা বাড়িটার নাম প্রভু বাড়ি, এরা ছিল রাজার গুরু, এখন তো রাজার বংশধররা আছে, কিন্তু এখন আর সেই গুরুগিরিটা আর নাই, হ্যাঁ, কিন্তু ওরা খুব অহংকার করে। একটা ছেলে স্কুলে এসে জয়েন করেছে ওই বাড়ি থেকে, সে ডেলি মদ খায়। আমি দেখে তো অবাক হয়ে গেছি, মদ খেলে কি হবে, যখন রাস্তা দিয়ে যাই না আমাদেরকে প্রণাম করে, কেন? বলছে যে আমরা ছিলাম রাজার গুরু, আমাদের পূর্বপুরুষটা ছিল রাজার গুরু। তো ছেলেটা প্রায় 35 বছর বয়সে মারা গেছে, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ শুধু মদ খাওয়া না, তার সব রকমের বদগুণ ছিল, সব রকম। আমাদের চোখের সামনে দেখতাম, রিক্সা করে একটা মেয়ের সঙ্গে চলে গেল, এই তুমি মন্দিরে জয়েন করেছো, তুমি এইসব কি করছো? তো সে তারপর তাকে মন্দিরে রাখা হয়নি, মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে, তারপরে শুনলাম কিছুদিন পর সে মারা গেছে। তো ওই রাজগুরু মানে আমি রাজার গুরু, আরে তোমার পূর্বপুরুষ গুরু ছিল, তুমি না, তুমি না। কিন্তু এই জন্য নারদ মুনি বলেছেন, যস্য জং লক্ষণং প্রাপ্ত তস্য বর্ণ অভিধঞ্জকম যদন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দেশেত। বলছে যে লক্ষণগুলি বলা হলো, ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ, বৈশ্যের লক্ষণ, শূদ্রের লক্ষণ, এই লক্ষণ যেখানে দেখা যাবে এই কলিযুগে অন্তত, লক্ষণ দেখে ঠিক করবে কি বুদ্ধিজীবী না বাহুজীবী না উৎপাদনজীবী না শ্রমজীবী, লক্ষণ দেখে ঠিক করতে হবে, এটা নারদমুনি বলেছে। তো এটা নিয়ে আমাদের একটা বিতর্ক হয়েছিল, একজন মুসলমান উনি বলছেন না আপনাদের সব জন্মসূত্রে, জন্মসূত্রে না, আমাদের জন্মসূত্রে ছিল এক সময়, মানিয়ে এক সময় ছিল, কিন্তু কলিযুগে এটা জন্মসূত্রে মানা যাবে না, কারণ তুমি অনাচার করে তুমি একটা উচ্চ বর্ণ দাবি করবে, এটা কলিযুগে মানা যায় না। এরকম অনেক প্রথা নষ্ট হয়ে গেছিল, বর্ণাশ্রম প্রথা নষ্ট হয়ে প্রভুপাদ লিখেছিল, বর্ণাশ্রম প্রথা নষ্ট হয়ে কি হয়ে গেল, জাতিভেদ প্রথা। সতীদাহ কত বড় একটা উন্নত জিনিস ছিল, যখন শিবের নিন্দা হলো পার্বতী, মানে সতী, তিনি নিন্দা শুনেই দেহত্যাগ করলেন। তো শিব গিয়ে ডেড বডিটা পেলেন, শিব গিয়ে ডেড বডি পেলেন, সেই ডেড বডিটাকে যে নিজের আগুনে
সতী নিজের আগুনে পুড়ে ফেলেছিল কিছুটা, তো সেটাকে বলা হয় সতী দাহ। সতী দাহ নিজের আগুনে তিনি নিজের দেহকে পুড়ে ফেলেছিলেন, হ্যাঁ কিছুটা কিছুটা মানে মা দেহত্যাগ করেছিলেন নিজের আগুনে। তারপর অবশ্য সেই দেহটাকে কেটে কেটে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল আপনারা জানেন। ওই থেকে সতী দাহ কথাটা চালু। তারপরে অনেক সতীদাহের ঘটনা আমরা দেখি, অন্ধমণি সিন্ধুমণি শ্রবণ রামায়ণে আমরা আলোচনা করছিলাম। অন্ধমণির পত্নী যখন দেখলেন তার স্বামী মারা গেছে, তখন সঙ্গে সঙ্গে তিনিও মারা গেলেন, স্বামী মারা গেছে খবরটা যেই বুঝতে পারলেন যে আমার স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে তিনিও মারা গেলেন, গলায় দড়ি দিয়ে নয় এমনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। ঠিক সেরকম মাদ্রি স্বামী যখন মারা গেলেন, মাদ্রিও মারা গেলেন। হ্যাঁ কিন্তু অনেকে এটা অপপ্রচার করে যে মাদ্রিকে জোর করে সীতায় তুলে দেওয়া হয়েছে, মাদ্রিকে জোর করে সীতায় তুলে দেওয়া হয়নি, বরং আমি মহাভারতে নিজে পড়েছি সেখানে লেখা আছে যে পাণ্ডুর দেহ এবং মাদ্রির দেহ দুটো দেহ হস্তিনাপুরে নিয়ে আসা হলো এবং দুটো দেহকে হস্তিনাপুরে অন্ত্যেষ্টি ক্রিয়া করা হলো, জোর করে আগুনে ফেলে দিয়েছে। এটা পরবর্তীকালে পরবর্তীকালে কলিযুগে পরবর্তীকালে কিছু মানুষ এটা চালু করেছে, জোর করে সতী দাহ। হ্যাঁ মেয়েটা মরতে চাইছে না স্বামীর সঙ্গে, তাকে ঠেলে আগুনের মধ্যে ফেলে দিতে। এইগুলি আমাদের বৈদিক সিদ্ধান্ত নয়। হ্যাঁ বৈদিক হচ্ছে কি না, স্বামীর বিরহে যদি কোন স্ত্রী অটোমেটিক যদি দেহত্যাগ করে তাকে একই চিতায় অগ্নিসংযোগ করা হতো, সেটা ছিল বৈদিক রেওয়াজ। হ্যাঁ এবং অনেক স্ত্রী স্বামীর বিরহ সহ্য করতে না পেরে চিতার জ্বালার থেকে বিরহ জ্বালাটা আরো বেশি সহ্য করতে না পেরে তারা দেহত্যাগ করতো। তো এইভাবে ওই প্রাচীন নামগুলি রয়ে গেল, কিন্তু মানে সবকিছু পাল্টে গেল। সতীদাহ হয়ে গেল পরপর একটা প্রথা, যেটা সেরকম ছিল না অতীতে, সেটা ছিল না, এটা পরবর্তীকালে একটা বর্বর উচিত অমানসিক প্রথায় পরিণত। ঠিক তেমনি যেটা প্রাচীন ভারতে যে সুন্দর বর্ণাশ্রম ছিল, সেই বর্ণাশ্রমটা পরবর্তীকালে হয়ে গেল জাতি ভেদ, মানুষের মধ্যে হিংসা মারামারি ছোট জাত বড় জাত নিয়ে। এই জন্য চৈতন্য মহাপ্রভু এসে তিনি ওই যেটা মূল মূল যেটা সেটা তিনি চালু করলেন। মূল কি গুণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাষ, গুণ এবং কর্ম অনুসারে। তোমার যদি গুণই না থাকে কর্মই না করো। হ্যাঁ যেমন তসলিমা নাসরিন বলে একজন লেখিকা, উনি ডাক্তারি পাস, ডাক্তার ডাক্তারি করেন, কি করে উনি লেখে, তো ওনার গুণ হয়ে গেল কি, গুণ আর কর্ম হয়ে গেল লেখিকা, লেখিকা কিন্তু পাস করেছিল ডাক্তারি কিন্তু কর্ম করছে না। হ্যাঁ তো সেরকম আমি একটা আমার গুণ আছে কিন্তু আমি কর্ম করছি না, এই যে কৃষ্ণ বলছেন গুণ কর্ম, গুণ কর্ম, আমার গুণও থাকতে হবে আবার সেই অনুসারে কর্ম করতে হবে। এইভাবে কৃষ্ণ ভাগ করেছিল গুণকর্ম বিভাগ। ভাগবত বলা হচ্ছে গুণকর্ম, গুণ এবং কর্মটাকে আগে ভিত্তি করতে হবে। হ্যাঁ প্রাচীন ভারতে ছিল গুণ কর্ম জন্ম একসঙ্গে যুক্ত ছিল, পরবর্তীকালে নষ্ট হয়ে গেছে বলে এখন আমাদের সেইভাবে দেখতে হবে যে গুণ আছে কিনা। হ্যাঁ টাইটেল থাকা ভালো, কিন্তু টাইটেল থাকলেই ডাক্তারের ছেলে ডাক্তার না হলেও বাবার কাছ থেকে বুঝতে পারে জ্বর হলে কি ওষুধটা খেতে হয়, বাবার কাছ থেকে শুনে শুনে শিখতে পারে, এটা যথেষ্ট নয়, যথেষ্ট নয়। জন্মসূত্রে একটা ফেসিলিটি পাওয়া যায়, জন্মসূত্রে কিছু সুযোগ পাওয়া যায়, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। পর্যাপ্ত হলো বিশেষ করে কলিযুগে গুণ অর্জন করতে হয়। হ্যাঁ গুণটা থাকলে পরে গুরুদেব বলে দেবেন ঠিক আছে তোমার গুণ আছে সুতরাং তুমি ব্রাহ্মণ দীক্ষা পেতে পারে। হ্যাঁ আবার আমাদের গুরু মহারাজ বলছেন যে কলিযুগে আরো মহাপ্রভু আরো সহজ করে দিয়েছেন যে ফার্স্ট ডেলিভারি দেন পেমেন্ট, ফার্স্ট ডেলিভারি দেন পেমেন্ট। কিছু জিনিস আছে আপনার বাড়িতে পাঠিয়ে দেয়, হ্যাঁ মনে করেন আপনি অনলাইনে অর্ডার দিলেন যে আমার একটা মোবাইল লাগে বাড়িতে পাঠিয়ে দেন, তারপর আপনি পেমেন্ট করেন অনেক সময়, কিছু কিছু সব জিনিস না, কিছু কিছু জিনিস আছে আপনাকে জিনিসটা দেওয়ার পরে আপনি পেমেন্ট করবেন, ফার্স্ট ডেলিভারি দেন পেমেন্ট। তো মহারাজ বলছেন শ্রীমদ জয়প্রতাপী মহারাজ যে আমাদের কলিযুগে বর্ণাশ্রমটা হয়ে গেছে, আমরা ব্রাহ্মণ দিকে দিয়ে দিচ্ছি, আমরা জানি তার যোগ্যতা নেই,
কিন্তু ফার্স্ট ডেলিভারি দিয়ে দেওয়া হলো, এরপরে সে যোগ্যতা অর্জন করবে এটা প্রত্যাশা করা যায় যে সে আস্তে আস্তে যোগ্যতা অর্জন করবে। যাই হোক, এই তাৎপর্য কপিল দেব বলছেন যে সমাজে বিভিন্ন রকমের সমাজ আছে, যে সমাজে বর্ণাশ্রম নেই, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সেই সমাজ যে সমাজে বর্ণাশ্রম আছে, এবং তার মধ্যে বর্ণাশ্রমের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, এবং ব্রাহ্মণের মধ্যে অনেকে নামে ব্রাহ্মণ কিন্তু পড়াশোনা নাই, তারা তো শ্রেষ্ঠ হবে না, তাই বলা হচ্ছে বেদজ্ঞ। বেদজ্ঞ মানে সে বৈদিক জ্ঞান সে অর্জন করেছে, তার থেকেও শ্রেষ্ঠকে সেটাই বলা হচ্ছে লাস্ট লাইন। হি অর্থজ্ঞ, অর্থজ্ঞ তাৎপর্য যে বেদের তাৎপর্য বুঝতে পারে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণের মধ্যে যে বেদজ্ঞ, বেদ জানে, সে শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে বেদের তাৎপর্য জানে। এখন বেদের তাৎপর্য কি? বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত ক্রীত বেদবিদেব চাহম। বেদের তাৎপর্য কি? কৃষ্ণকে জানে, যে কৃষ্ণকে জানে সে বেদজ্ঞ। কৃষ্ণ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা যে জানে সে হচ্ছে বেদজ্ঞ। নাহলে সাতকর্ণে রামায়ণ পড়ে সীতাকার বাবা, তাই না? সাতকর্ণে রামায়ণ পড়ে সে জিজ্ঞাসা করছে সীতাকার বাবা, ওই যে সেদিন আপনি ঘরে ছিলেন, একটা ফোন করলো লোক, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, এমন প্রশ্ন করছে যে বোঝা যাচ্ছে সে কিছু পড়েনি, কিছুই পড়েনি সে প্রশ্ন করছে। ঠিক আছে, যদি প্রশ্ন করে আপনাকে সীতা তার বাবা, কি বোঝা গেল? সে কিছুই জানে না। তো কলিযুগে এরকম অনেকে আছে, বেদের তাৎপর্য জানে না, কৃষ্ণ যে ভগবান জানে না। তাই এখানে কপিল দেব বলে দিলেন যে ব্রাহ্মণদের মধ্যেও যারা বেদ পড়েছে তারা শ্রেষ্ঠ, তাদের মধ্যেও যারা বেদের তাৎপর্য বুঝতে পেরেছে তারা আরো শ্রেষ্ঠ, তারা হচ্ছে বৈষ্ণব। ব্রাহ্মণদের মধ্যে যারা বুঝতে পেরেছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তারা সর্বশ্রেষ্ঠ। তারপরেও আছে, তারপরে কপিল দেব যাবেন, এগিয়ে এগিয়ে যাবেন। যেমন জানলাম ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানলাম, কিন্তু তারপরে ধূমপান করে কিনা লোকে? করে তো, যে পরে ধূমপান করে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ক্ষতিকর বলে মুখে দিয়ে দেয়, তাই না? তার মানে কি? সে জানে কিন্তু মানে না। এটা চৈতন্য মহাপ্রভু বলছেন, বেদ মুখে মানে, হ্যাঁ, বেদ বিরুদ্ধ কর্ম করে, শাস্ত্র নাহি মানে, মানে বেদকে বলছে আমি বেদ মানি কিন্তু বেদের কথা সে পালন করে না। এই জন্য যারা পালন করে তারা আরো শ্রেষ্ঠ, যারা শাস্ত্রের কথা বুঝেছে যে কৃষ্ণ ভগবান, ঠিক আছে মানলাম, এবার কৃষ্ণের কথা মানো না, এটা পারবো না, কৃষ্ণের কথা মানতে পারবো না। তাহলে মানলি, জানলি কি ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানলি কি যদি তুমি পালন না করো? তো বহু লোক আছে যারা শাস্ত্র মানে, শাস্ত্র বোঝে, তারপরেও অনাচার করে, পাপ করে। হ্যাঁ, শাস্ত্রের চারটা নিয়মের কথা শাস্ত্রে আছে, অভ্যর্থিত তথা তস্মৈ স্থানানি করেন দৌ দূতং পানং স্ত্রিয়ং সুনা যত্র ধর্ম চতুর্বিধ। চারটা পাপের কথা শাস্ত্রে আছে, তো স্কুলে যেমন দীক্ষার সময় বলা দেওয়া হয় তুমি চারটা পাপ করতে পারবে না, তো সে জানে কিন্তু মানে না। যদি না মানে তাহলে সে, তার জ্ঞান হলো বিজ্ঞান হলো না, বিজ্ঞান মানে জীবনে প্রয়োগ করা, বিজ্ঞান হলো জীবনে প্রয়োগ করা। তো এখানে কপিল দেব আজকে যেটুকু পর্যন্ত বলেছেন যে সে জানে কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের নির্দেশ যদি সে পালন করে সে আরো শ্রেষ্ঠ। যে জানে কৃষ্ণ ভগবান সেটাকে বলে জ্ঞান, আর যে মানে কৃষ্ণের বাণী, কৃষ্ণের উপদেশ যে মানে সেটাকে বলে বিজ্ঞান, সেটা আরো শ্রেষ্ঠ। এইভাবে কপিল দেব একটার পর একটা কার থেকে কে শ্রেষ্ঠ, কার থেকে কে শ্রেষ্ঠ, সেটা কপিল দেব ব্যাখ্যা করছেন। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন করুন। অজ্ঞান বলতে মনে করেন আপনি অজ্ঞান সহকারে আগুনে হাত দিলেন, জানেন না এখানে আগুনে হাত আছে, এর এখানে আগুন আছে, মনে করুন কাপড়ের নিচে
ওই যে কি বলে টিকা এখানে পাওয়া যায়, কয়লা দিয়ে তৈরি হয়, ওই যারা তামাক খায় ফুদিয়ে জ্বালায় তামাক খায়। এখন কাপড়ের নিচে একটা জ্বলন্ত টিকা রেখে দেয়, লাভ দিঙ্গে সেখানে বসবে, হঠাৎ করে লাভ দিয়ে উঠলেন, ও আমি জানতাম না এখানে আগুন আছে, এরকম হয়। হ্যাঁ অনেক জায়গায় হয় আগুন আছে আপনি জানেন না। হ্যাঁ বোমবারিতে আগুন ধরে না, জানেই না কিভাবে আগুন ধরে গেল। হ্যাঁ তো যখন না জেনে আগুনে হাত দেবেন, তখন আগুন কি শীতল লাগবে না গরম লাগবে? আপনি না জেনে হাত দিয়েছেন, এক গ্লাস বিষ আমি দিলাম একদম রঙিন করে, রঙিন করে লাল শরবত, লাল শরবত আপনি খেলেন, জেনে খেলেন না না জেনে খেলেন? না জেনে খেলেন। তার ফলে আপনার কি আয়ু বাড়বে না আপনি বদলে? হ্যাঁ কারণ আপনি না জেনে খেয়েছেন। বস্তুর কাজ বস্তু করবেই, তাই না? হ্যাঁ বস্তুর কাজ বস্তু করবেই। আপনি না জেনে পাপ করলেও শাস্তি, না জেনে পাপ করলেও শাস্তি, তবে জেনে পাপ করলে বেশি শাস্তি, জেনে পাপ করলে বেশি শাস্তি, না জেনে পাপ করলে শাস্তি হবে। হ্যাঁ দুজন লোক, একজন পড়াশোনা জানতেন আরেকজন পড়াশোনা জানতেন না, একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা। তো একজন শিক্ষিত অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার উনি গিয়ে দে পড়ছেন, এখানে প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা। কে মানে? উনি গিয়ে ওখানে সামনে সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আর একটা চাষা ভুষা, এ লেখাপড়া কিছুই বুঝে না, এও গিয়ে ওখানে প্রস্রাব করলো। তো হঠাৎ করে পুলিশ এসে দুজনকে ধরলো, তখন দুজনকে আদালতে নিয়ে গেল। তো বলছে আপনি কি করেন? বলে আমি একজন ডাক্তার। তো আপনি 500 টাকা জরিমানা দিন। আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনি কি করেন? আমি একজন চাষি। কতটুকু পড়াশোনা করেছেন? বাবা বাবা পড়ালে হাতও কিছুই শিখি নাই। তো আপনি 50 পয়সা জরিমানা দিন। ডাক্তারকে ছেড়ে গে, আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, আমি প্রস্রাব করেছি আমার জন্য নিলেন 500 টাকা, আর ও প্রস্রাব করেছে ওর জন্য নিলেন 50 পয়সা। আরে উনি তো পড়াশোনা জানে না, সাইনবোর্ডে কি লেখা আছে সেটা উনি পড়তেই পারেননি, তাই ওনার অন্যায়টা কম। আর তুমি পড়াশোনা জানো, তোমার অন্যায় বেশি। তো যারা জ্ঞানপাপী, এটাকে জ্ঞানপাপকে আর পাপ বলা হয় না, কি বলা হয়? অপরাধ। জ্ঞানপাপকে বলা হয় অপরাধ, তার শাস্তি বেশি। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? হ্যাঁ মাতাজিদের প্রশ্ন প্রশ্ন আছে? চারটে নিয়ম, এই চারটে নিয়মে ডিটেলস, মানে অনেক সময় মনে হয় চারটে নিয়ম আমরা যেরকম ভাবে দেখি, যেমন অবৈধ সঙ্গ যে জিনিসটা, এরকম ফিজিক্যাল রিলেশনটাকে মানে আসলে সেটা ভালো প্রশ্ন। কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুনং ত্যাগম ব্রহ্মচর্য প্রচক্ষতে। অবৈধ জিনিসটাকে প্রথমে বলা হচ্ছে কর্মণা, কাজের মাধ্যমে, মনসা মনের মাধ্যমে, বাচা বাক্যের মাধ্যমে। কর্মণা মনসা বাচা সর্ব অবস্থায় সর্বদা, সব জায়গায় এবং সব সময়, সব জায়গায় এবং সব সময়। কেউ যদি এই ধরনের অবৈধ চিন্তা করে, সেই সবগুলিকেই অবৈধ ধরা হচ্ছে। হ্যাঁ শুধু দৈহিক সম্পর্ক নয়, এমনকি মনে মনে চিন্তা করলেও সেটাকে অবৈধ ধরা হচ্ছে। বোঝা গেল? এখন বলা হচ্ছে যে কলিযুগে মানসিকটাকে ওইটাকে গণা হয় না, কিন্তু সমস্যা হচ্ছে মানসিকটা তার মানসিক থাকে না। হ্যাঁ এটা দেহে চলে আসে, মানসিক অপরাধটা মন থেকে দেহে চলে আসে, মন পর্যন্ত ভগবান ক্ষমা করেন কলিযুগে। সত্যযুগে সেটা, সত্য ত্রেতা দ্বাপর যুগে মনের অপরাধও ক্ষমা করা হতো না, কিন্তু কলিযুগে মনের অপরাধটাকে ক্ষমা করা হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে, ও যেহেতু ভগবান ক্ষমা করেন তাহলে মনে মনে অপরাধ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনের অপরাধ আর মনে থাকে না, মন থেকে দেহের স্তরে নেমে আসে। এই জন্য নিয়ম হচ্ছে সর্বাবস্থাসু সর্বদা,
সমস্ত অবস্থায় সর্বদা এই অবৈধ চিন্তা পরিত্যাগ করাটাই হচ্ছে অবৈধ সঙ্গ ত্যাগ। বোঝা গেল? হ্যাঁ 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 যখন ধরে আমরা প্রশ্ন করছি যে অবৈধ সঙ্গ কি শুধু বাক্যের মাধ্যমে, না না না, সে কথা বললে তো আমরা গীতা ভাগবত পড়তেই পারবো না, কারণ গীতা ভাগবত এরকম এরকম উপদেশ বহু জায়গায় দেওয়া দেওয়া হয়েছে, তাহলে গীতা ভাগবত পড়াই বন্ধ হয়ে যাবে। আমি জানার জন্য আমি প্রশ্ন করতেই পারি, সেটাতে কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায় কখন, যখন সেটাকে আমি এন্টারটেইন করব, প্রশ্রয় দেব। হ্যাঁ, প্রশ্রয় দেব যেটা, সেটা প্রশ্রয় দিলে অন্যায়, কিন্তু আমি জ্ঞানের জন্য বুঝার জন্য আমি আমি জিজ্ঞাসা করি, সেটা গীতা ভাগবতে এই নিয়ে কত আলোচনা আছে। ঠিক আছে, আর কোন শ্লোক নাম্বারটা? এগুলি দেখতে হবে, এগুলি শ্লোক মুখস্থ আছে, শ্লোক নাম্বার মুখস্থ নাই। হ্যাঁ হ্যাঁ, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুনং তেগম ব্রহ্মচর্যং প্রচক্ষতে। না গীতা নয়, কোন পুরাণ টুরাণের হবে, গীতাতে কোটেশনে আছে, উদ্ধৃতিতে আছে, উদ্ধৃতিতে আছে। হ্যাঁ, আবার প্রভু এই তো আজকে গল্পটা বললাম না। হ্যাঁ, একজন ডাক্তার, সে দেখে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা দেওয়া হইবে। আরেকজন গ্রামের মূর্খ লোক, সে ওইখানে গিয়ে প্রস্রাব করেছে, ডাক্তারও ওইখানে প্রস্রাব করেছে, দুজনকে ধরেছে পুলিশ, একজনকে জরিমানা নিয়েছে 500 টাকা, আরেকজনকে জরিমানা নিয়েছে 50 পয়সা। কারণটা কি? হ্যাঁ, মূর্খ সাইনবোর্ডই পড়তে পারে না, তো তার জন্য তো অপরাধ নয়, এটা অন্যায় হয়েছে, 50 পয়সা জরিমানা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ বলছেন, আমেরিকায় যখন প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, প্রভুপাদ বলছেন, আমি আসার আগে পর্যন্ত তোমরা মাংস খেয়েছ, অবৈধ সঙ্গ করেছ, এগুলি ছিল পাপ, এগুলো অপরাধ ছিল না, কিন্তু আমি এসেছি, তোমাদের দীক্ষা দিয়েছি, এখন করলে হবে অপরাধ। বোঝা গেল? জ্ঞান পাপ, অপরাধ মানে জেনে শুনে পাপ করা, হ্যাঁ, ওটার শাস্তি বেশি, আর না জেনে পাপ করলে শাস্তি হবে, হ্যাঁ, কম হবে। ঠিক আছে, আর মধ্যে পার্থক্য আছে, এর মধ্যে পার্থক্যটা বলে দেবো আমি। হ্যাঁ, যেমন আমাদের এই রাঘব মহারাজ, ওনার পায়ে রোগ ছিল, ডাক্তার বলছে এই পাটাকে কাটতে হবে, নাহলে আপনার শরীর পচে যাবে। তখন রাঘব মহারাজ বলছেন, কত লাগবে? বলছে 5 লাখ টাকার মতো লাগবে। এই টাকা পয়সা আমার নাই, সুতরাং আমি পাটা কাটবো না। আচ্ছা, পরে ডাকাত বোম মেরে পাটাকে ফেলে দিয়েছিল, জানেন তো সেটা, ডাকাত বোম মেরে বোমা মেরে পাটাকে ফেলে দিয়ে কেটে ফেলেছিল। তো এখন ডাকাত যখন বোমা মেরে ফেললো, হঠাৎ করে বোমাটা পড়লো এবং উনি অবাক হয়ে গেল, পা কেটে গেছে। আর ডাক্তার যখন কাটবে, আপনাকে 3 দিন আগে জানিয়ে দেবে যে 3 দিন পরে আপনার পা কাটা হবে, আপনার টেনশনে 3 দিন অর্ধেক শুকিয়ে যাবে। আর অবশ করলেও আমি আপনার অবশ করে আপনার একটা হাত কাটবো, রাজি আছেন কিনা আপনি? আরে 3 দিন আগে যখন জানিয়ে দেওয়া হবে, 3 দিন আগে যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অবশ করে আপনার পাটা কাটা হবে, 3 দিনে আপনি অর্ধেক শুকিয়ে যাবেন, খাওয়াই রুচি হবে না, খাওয়াই রুচি হবে না। কারণ যখন জেনে যাবেন, হ্যাঁ, তখন আপনার টেনশন বেড়ে যাবে, হ্যাঁ, ওইটাই তো বেশি শাস্তিটা, জানলে পরে শাস্তিটা বেশি হয়, হ্যাঁ, মানসিক শাস্তি, টেনশন, বুঝেছে? আর এমনিও তো একটা জেনে অন্যায় করলে তাকে, এই যে ছোট বাচ্চাদেরকে মারধর করা নিষেধ আছে, কেন? কারণ সে বুঝেই না কোনটা ন্যায় কোনটা অন্যায়। একটা ছোট বাচ্চাকে বলা হচ্ছে মারতে নাই, 5 বছর বয়স পর্যন্ত সে যদি মহা অন্যায় করে, তাকে মারতে নাই, কারণ সে জানেই না কি কোনটা ন্যায় কোনটা অন্যায়।
কিন্তু একজন বয়স্ক লোক যদি অন্যায় করে তাকে ফাঁসিও দেওয়া যায়, বুঝা গেল? এই জন্য জেনে পাপ করলে এটা চিরকাল সমস্ত সমাজে জেনে পাপ করলে শাস্তি বেশি, ভগবানের নিয়মও একটাই, একই নিয়ম, জেনে পাপ করলে এটাকে ভগবান বলেন অপরাধ। হ্যাঁ যদি একটা 10 তলা বিল্ডিং থেকে আমি জেনে লাভ দিচ্ছি, হুম এটা কিন্তু জেনে সাবধান লাভ দিচ্ছি, হুম এটা ভাঙার জন্য কিন্তু কম হবে, কিন্তু না জেনে পড়ে গেলে ডেট হবে। ও কুযুক্তি, কুযুক্তি মশাই, কুযুক্তি। আপনি জেনে লাভ দিয়ে দেখান আমাকে, তারপরে যুক্তি করবেন আমার সাথে। আপনি আজকে লাভ দিয়ে দেখান না। আমাকে একজন একজন মুসলমান বলছে যে আপনি ব্লেড দিয়ে যদি আঙুলটা কাটেন অত ব্যথা পাবেন, আমরা গরুকে ধারালো ছুরি দিয়ে কাটি তাই গরু অত ব্যথা পায় না। আমি বললাম ওনাকে, আপনি আগে আঙুলটা কেটে দেখান, আপনি আঙুলটা কেটে দেখান, বলা সহজ, হ্যাঁ আপনি লাভ দিয়ে দেখান দেখি, হ্যাঁ যতই বলেন, হ্যাঁ জেনে পাপ করলে যে বেশি শাস্তি সারা পৃথিবী স্বীকার করে, হ্যাঁ সারা পৃথিবী। এই জন্যই তো বয়স্ক ছেলেদের, বয়স্ক ছেলেরা 18 বছরের পরের ছেলেরা যদি পাপ করে অন্যায় করে তার ফাঁসি হতে পারে, 18 বছরের নিচে হলে বা 8 বছর 9 বছরে যদি একই পাপ করে তার ফাঁসি হবে না, জানেন তো? জেনে পাপ করলে তার জ্ঞান বেড়ে গেছে, পরিপক্ক জ্ঞান, সে অবস্থায় পাপ করলে শাস্তি বেশি। তাহলে রাখছি, গ্রন্থরা শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।